আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। বিশ্বের কয়েকটি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আগের চেয়ে কিছুটা স্থিতিশীল হলেও মৃত্যু থামছে না। এর মধ্যে সারা বিশ্বে ভাইরাসে আক্রান্তের সংখ্যা 31,16,000 ছাড়িয়েছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে 2,17,000-এরও বেশি মানুষ। 24 ঘন্টায় মারা গেছে 8,000-এরও বেশি মানুষ। মৃতের তালিকায় এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে মাত্র 18 দিনের মাথায় এই রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। 18 দিন আগে এই সংখ্যা 5 লাখ হলেও সে দেশে এ পর্যন্ত 10,03,625 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এছাড়া মারা গেছেন 58,000-এরও বেশি মানুষ। মার্কিন দাতা সংস্থা দি ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC জানিয়েছে, ঝুঁকিপূর্ণ দেশগুলোকে জরুরি সহায়তা দেওয়া না হলে পৃথিবীতে আরও প্রায় 100 কোটি মানুষ এই ভাইরাসের শিকার হতে পারে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সতর্ক করে বলছে, বিভিন্ন দেশে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হলেও তাদের উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা না দিলে এই ভাইরাস দ্বিতীয় দফায় আরও মারাত্মক হয়ে উঠতে পারে। করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাতেই আসে মৃত্যু সংবাদ। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির 2.5 ঘন্টার মধ্যে সিলেটেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানান, মঙ্গলবার বিকেলে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিক রোগী নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে আইসোলেশনে রাখা হলে সন্ধ্যা 6:30টার দিকে তার মৃত্যু হয়। জামালপুরের সিভিল সার্জন সহ নতুন আরও 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 2 চিকিৎসক ও 2 জন স্বাস্থ্যকর্মীও আছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 57 জনে। এর মধ্যে 26 জন শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সেখানকার ডিপুটি সিভিল সার্জন ডাক্তার শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2 স্বাস্থ্যকর্মীসহ 4 জন। করোনা ভাইরাসের ভয়ে এখন স্থবির নগর জীবন। ছুটি আর ছুটি, ব্যস্ততা নেই, আবার বাইরে যাওয়াও ঝুঁকি। বেশিরভাগ মানুষ ঘরবন্দি, গ্রামের বাড়ি দূরে থাক, একই শহরে থাকা নিকটজনের কাছেও যাওয়া হয় না অনেক দিন। এখন সম্বল কেবল ফোন আর ভিডিও কলে কথাবার্তা, দেখা সাক্ষাৎ। আরো জানাচ্ছেন রাসনা দাস। মা কেমন আছেন? আপনি আছেন কেমন? ভালো আছি। তোরা আছিস কেমন? আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বড়মির বাড়িতে বেড়াতে গিয়ে 2 সপ্তাহ আগে আটকা পড়েন সালাউদ্দিন মামুনের মা। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে তার আর আসার সুযোগ নেই। সেখানে মাকে দেখতে যেতেও পারছেন না মামুন। জীবনের 39 বছরে এবারই প্রথম মাকে ছাড়া রোজা হচ্ছে। মনে হয় ঈদও তাকে ছাড়াই হবে, এই ভেবে ভীষণ মন খারাপ মামুনের। এমন অবস্থা যে কেউ কারোর কাছে গিয়ে যে খবর নিব সেটাও এখন সম্ভব হচ্ছে না। ঈদ হলো এবার এরকম ঈদ যাবে যেটা আমাদের জীবনের হয়তো সবচেয়ে কষ্টের ঈদ হয়ে থাকবে। করোনা মহামারীর এই সময় খরবন্দি মানুষেরা এখন ভার্চুয়াল যোগাযোগই করছেন বেশি। বন্ধু স্বজনদের সাথে সামাজিক দূরত্ব, তাই সামনাসামনি দেখা সাক্ষাতের সুযোগ কম, তাই ব্যস্ততা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর কিংবা বিনোদনেও এখন ভরসা টেলিভিশনে। এখন আসলে ফেস টু ফেস কমিউনিকেশনের একমাত্র মাধ্যম হচ্ছে ভার্চুয়ালি ভিডিও কল করা। আর সেক্ষেত্রে হচ্ছে আমার রিলেটিভ, কাজিন, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সবার সাথে আমরা যোগাযোগ করছি কিন্তু ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে। এখন তো আর কারো বাসায় যেয়ে বা ফ্যামিলি মেম্বারদের সাথে যে দেখা করা পসিবল হচ্ছে না, দ্যাটস ওয়াই সবার সাথে ভিডিও কলে এভাবেই কথা বলা হচ্ছে। এতদিন নানা কাজে ব্যস্ততায় যারা পরিবারকে দেবার সময় পাননি, সন্তানদের সাথে সময় কাটাননি, ঘরবন্দি জীবনে তাদের বরং ভালোই হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আছেন, লুডু ক্রাম খেলছেন, মুভি দেখছেন, তাই অস্বস্তি আতঙ্কের এই সময় বেশ আনন্দেরই তাদের কাছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নরসিংদীর ঘোড়াশালে সিএনজি চালিত এক অটোরিকশা চালককে পুলিশ পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আব্দুল মান্নান। তার পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল বিকেলে ঘোড়াশাল সেতুর পাশ থেকে পুলিশ মান্নানকে আটকের পর 500 টাকা ঘুষ দাবি করে।
কিন্তু সে টাকা দিতে অস্বীকার করলে পুলিশের কয়েকজন সদস্য তাকে রাস্তায় পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মান্নানের ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকার লোকজন নরসিংদী ঘোড়াশাল সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। তবে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আহমেদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মান্নানের মৃত্যু হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।